কবি যেন বলেন, বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চললে আমার মোটর গাড়ি জোরসে মারো টান, কে কে বলে শুনবো না আজ ধরছে চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু। ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে জ্ঞান ফিরলে যে দেখে ভাই, আমার যে দুই পা ছিল তার একটা সাথে না। সকল কিছু শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিক হয়ে আছে আমার গেছে পা। আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে। পাহাড়িয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে, ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে। ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে, টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পাহাড়ি একান্দে আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। মনরে বলি মন যদি তুই, মনরে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে, তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে। এবার দেখেন এমন পরিস্থিতি হয়ে গেল, একটা লাঠি যেন জীবনের তার সাথী হয়ে যায়।